হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের তিনটি আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে নিয়ে হাজির হয়েছি। আমরা একটু পরেই বিস্তারিত বিজ্ঞপ্তিগুলো আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমরা বিজ্ঞপ্তিগুলো চলে যাচ্ছি। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন, সেগুন বাগিচা, ঢাকা 1000। এই বিজ্ঞপ্তিটি 27 ডিসেম্বর 2021 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে তিনটি বিজ্ঞপ্তি 27 তারিখে প্রকাশিত হয়েছে। তো প্রথম বিজ্ঞপ্তিটিতে রয়েছে অডিটর, শূন্য পদের সংখ্যা রয়েছে 378টি, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে বিজ্ঞপ্তিটিতে রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে জুনিয়র অডিটর, এর শূন্য পদের সংখ্যা রয়েছে 92টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16, শূন্য পদের সংখ্যা রয়েছে 4টি, আর বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ড্রাইভার, বেতন গ্রেড রয়েছে 16, শূন্য পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং হালকা গাড়ি চালানায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সবশেষে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে শর্টার, শূন্য পদের সংখ্যা 40টি, বেতন গ্রেড 19, বেতন স্কেল 18,500 থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং অফিস সহায়ক, বেতন গ্রেড 20, শূন্য পদের সংখ্যা 57টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এই ছিল তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি, এবং কীভাবে আবেদন করতে হবে এবং কারা আবেদন করবেন এ ব্যাপারে আলোচনা করছি। আবেদন শুরু হবে 12/11/2022 তারিখ, এবং এই তারিখে ন্যূনতম বয়স হতে হবে 8 বছর। তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে 32 বছর, কিন্তু মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে 30 বছর, এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হবে 32 বছর। এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ cga.teletech.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন, এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান আরম্ভের তারিখ 12/1/2022 তারিখে সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং শেষ হবে 27/1/2022 বিকাল 5টায়। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ছবি আপলোড করতে হবে এবং স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনে। সেক্ষেত্রে অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে 300x300 পিক্সেলের ছবি আপলোড করতে হবে, যার ফাইল সাইজ 100 KB এর নিচে হতে হবে, এবং অনধিক 3 মাস পূর্বে রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না। অ্যাপ্লিকেশন কপিতে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না। হোম পেজে হেল্প মেনুতে ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর থেকে ফটো এবং সিগনেচার ভ্যালিড কিনা দেখে নেওয়া যাবে, এবং ফটো এবং সিগনেচার সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা সেখানে পাওয়া যাবে। স্বাক্ষরের ক্ষেত্রে প্রার্থীকে 300x80 পিক্সেলের স্ক্যান করা স্বাক্ষর সেখানে আপলোড করতে হবে, যার ফাইল সাইজ সর্বোচ্চ 60 KB, এবং অ্যাপ্লিক্যান্ট কপিতে যদি স্বাক্ষর মুদ্রিত না হয় তাহলে আবেদনপত্র বাতিল হবে, এবং যারা এই সমস্যায় পড়বেন তাদেরকে পুনরায় আবেদন করার জন্য তারা পুনরায় আবেদন করতে পারবেন। তবে যদি আপনি
আবেদন ফি পরিশোধ করেন তারপরে কিন্তু পুনরায় আর আবেদন করতে পারবেন না। এসএমএস প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ যে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন একটি প্রার্থী ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকান্ট কপি পাবেন। যদি অ্যাপ্লিকান্ট কপিতে কোনো ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি এবং স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন, পরিমার্জন, পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকান্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে বর্ণিত পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে 3টি বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি এখানে দেখিয়েছি 112 টাকা, এটি হলো অডিটরের জন্য, এবং অডিটর ছাড়া পরবর্তী যে বিজ্ঞপ্তিটি আছে সেখানেও 112 টাকা। অর্থাৎ এখানে রয়েছে কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর, ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, ড্রাইভার, এগুলো সব হলো 112 টাকা, এবং বাকি যে বিজ্ঞপ্তিটি রয়েছে অর্থাৎ সর্টার এবং অফিস সহায়ক, এইটার ক্ষেত্রে আপনাদের জমা দিতে হবে 56 টাকা। তবে এক্ষেত্রে আপনারা প্রথম মেসেজটি পাঠানোর পরে কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি মেসেজ প্রদান করবে, সেক্ষেত্রে সেখানে আপনি নির্দেশনা পাবেন। তারপর বলে দিচ্ছি কীভাবে আপনাকে ফি জমা দিতে হবে। একটি প্রিপেড টেলিটক মোবাইল সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে CGA স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে, এবং ফিতে SMS এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি পিন নম্বর প্রদান করা হবে। আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে আপনাকে লিখতে হবে CGA স্পেস ES স্পেস পিন এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। টাকা কেটে নিয়ে আপনাকে কনগ্রাচুলেশন জানিয়ে একটি মেসেজ প্রদান করা হবে, যাতে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করবেন, কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো আমি একটি বিজ্ঞপ্তি এখানে বিস্তারিত আপনাদেরকে পরে শুনিয়েছি, বাকি 2টি বিজ্ঞপ্তির এই নিয়মকরণগুলো একই রকমের, এই জন্য এগুলো আমি আর পরে শোনালাম না। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের আবেদন করে দিতে পারবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।